গুড মর্নিং এভরিওয়ান শুক্রবার একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে আর এখন প্রায় বাজে ওরকম নটা দশ পনেরোর মতন বেশ কদিন ধরে না চিনি একটু সকাল সকাল উঠে যাচ্ছে সকাল সকাল উঠে গিয়ে একটুখানি খেয়ে দেয়ে মানে ব্রেকফাস্টটা মোটামুটি করে আবার বেলার দিকে একবার ন্যাপ নিয়ে নিচ্ছে তারপর আবার স্নান করে কিছুক্ষণ জাগনো থাকছে তারপর আবার বিকালের দিকে ন্যাপ নিচ্ছে তো এখন বেশ কদিন না এই রুটিনটাই ওর চলবে আমি দেখেছি যখনই ওর ঘুমের টাইমের একটা চেঞ্জ হয় না মোটামুটি পরপর তিন চার দিন সেরকমই চলে তারপরে আবার পুরনো রুটিনে ফিরে যায় তো উঠে চিনিকে আগে আজকে খাইয়ে নিয়েছি চিনিকে আজকে ব্রেড দিয়ে নি ছাতু দিয়েছি ছাতু কলা খেজুরও খেয়ে নিয়েছে এখন আমি আর সন্দীপ খাবো আর আমাদের জন্য নিয়ে নিলাম সন্দীপকে দিয়ে দিয়েছি অমলেট করে আমি একটু অমলেটটা দিয়ে একটা স্যান্ডউইচ করে নিয়েছি ও বললো অমলেট আর ব্রেড আমাকে আলাদা আলাদা দাও আদা দিয়ে লাল চা করে নিয়েছি সকালবেলা একটা মিষ্টি রোদ্দুর উঠেছে তারপরে নাড়ুর বোতলটা বাইরে মানে জারটা বাইরে ছিল তো সন্দীপ বলল যে একটা নাড়ুও দাও তো ও একটা নাড়ু নিল আমি একটা নাড়ু নিলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম প্রথমে ভেবেছিলাম বসবো তো চিনি চা দুষ্টুমি করেছিল হলাম দাঁড়িয়েই খেয়ে নিই চাটা গরম ও যদি উঠে আবার করে টানি গায়ে গায়েটায় পড়লে ব্যথা পেয়ে যাবে তো মোটামুটি খেয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করব হচ্ছে তোমার কাঁচকলা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল আর অ্যাকচুয়ালি কাজকলাটা এনেছিলাম কোফতা বানাবো বলে বাট এখন আর ইচ্ছা করছে না যে আবার ওই বয়েল করে কোফতা বানাও টানাও মানে কোফতার বলগুলো তো বানাতে টানাতে হবে তো ইচ্ছা করছে না তবে যেটা তাড়াতাড়ি হয় সেটাই করে ফেলবো তো ওই জন্যই কাজকলাগুলো কেটে একটু যাতে কালো না হয়ে যায় ওই জন্য হলুদ জলে চুবিয়ে রাখছি আর এটা আমি আগে ছোটো মানে ছোটোবেলা থেকে দেখে আসছি মা এরকম করে কেটে রাখতো কাজকলাগুলোকে তো ওইটাই আর কি শিখেছি মাও হয়তো মানে কাউট থেকে শিখেছে তো সেটাই আমিও আর কি ওখান থেকেই ক্যারি ফরওয়ার্ড হচ্ছে সব তো আলু দিয়ে দেবো দুটো আর বড়ি আছে সন্দীপ বলেছিল গিয়ে যদি একটু মাছ নিয়ে আসে আজকে তো তাড়াতাড়ি উঠে গেছে তাই আমি বললাম এখন তুমি মাছ আনতে যাবে তারপরে আমি রান্না করব দরকার নেই করে ফেলছি বাজার যেদিন যাবো মাছ নিয়ে আসবো তো খালি কাঁচকলা আলু তরকারি রান্না করলে তো হবে না সাথে আর একটু কিছু করতে হবে তো ভালোভাবে একটু ঝিঙ্গা ছিল ফ্রিজে তো ঝিঙ্গা বাটা করব তো সন্দীপ চা কফিটা খেয়ে এসে একটুখানি রসুন ছুলে আমাকে হেল্প করছে রসুন টসুন ছুলতে একটু সময় লাগে আর আমি ওইদিকে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি আর দুটো গ্যাসে বসিয়েছি একটা আলু ভাত দিলাম আর একটা মশলা কষাচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় কারণ খুব বেশিক্ষণ রান্নাঘরে থাকতে চাইছিলাম না অন্যান্য সময় যখন আমি কনটেন্টের জন্য রিলস বা ভিডিও যে সমস্ত জিনিসই বানাই না কেন তখন তো রান্নাঘরেই থাকি তো চেষ্টা করি নিজেদের খাবারের সময়গুলোতে যেন খুব বেশিক্ষণ রান্নাঘরে দিতে না হয় কারণ চিনিটাকেও একটু সময় দিতে হয় আর একদমই কিন্তু ঝাল হয়নি একটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার আর টমেটো ওই তেলের উপরে যেমন করে কষালে আর কি কালারটা ভালো হয় ওইটার জন্যই এরকম লাল হয়েছে একটু হিংও দিয়ে দিয়েছিলাম একদম নিরামিষ এখানে কোনো পেঁয়াজ রসুন টসুন কিছু ইউজ হয়নি আদা দিয়ে করেছিলাম আর কি তো এদিকে সন্দীপ্ত রসুনটা ছুলে দিয়ে গেছে আমি ঝিঙাগুলো ধুয়ে একটুখানি খোসা শুদ্ধ ধুয়ে ভালো করে তারপরে খোসা ছুলে কেটে আমি মিক্সিতে দিয়ে নিচ্ছি তো করতে বেশিক্ষণ সময় লাগবে না আর ওদিকে একটুখানি কাঁচা লঙ্কা রসুন রেখেছি যেটা ঝিঙাবাটাকে ফোড়ন দেওয়ার সময় করবো মানে কড়াইতে আগে দিয়ে তারপরে ঝিঙা পেস্টটা দেবো গরম ভাতে কিন্তু বাটা বাটি খেতে ভীষণ ভালো লাগে আর আমি সবসময়ই বলি এইসব বাটা বাটি হলে আমার আর সন্দীপের আর্ধেক ওই দিয়েই খাওয়া হয়ে যায় আর আমি একদম বাঙালির মেয়ে বাটা বাটি আমার রান্নায় মাঝেমধ্যে মানে প্রত্যেক সপ্তাহে একদিন কি দুদিন তো দেখবে বাটা বাটি ভর্তা তো এই হচ্ছে আমার কাঁচকলা আলু বড়ি দিয়ে তরকারি যাতে ধনে পাতাও দিয়েছিলাম আর ওই ঝিঙাবাটা তো চিনি কাঁচকলা আলু বড়ির তরকারি দিয়ে খেয়ে নেবে আর সাথে একটার জন্য ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ওটা দিয়েও খেয়ে নেবে দুপুরে পুতুলের তো হাত টাত নেই জামা টামাও নেই এবার মাথাটা খুলে ফেলেছে বাট তিনি সম্মানের চেষ্টা করছে মাথাটাকে যাতে ও করতে পারে কিছু অ্যাড ট্যাড করতে পারে তারপরে আবার গিয়ে দেখো ঘুমিয়ে পড়েছে আর স্নান হয়ে গেছিলো স্নান করে খেয়েছে খাওয়ার পরেই দেখলাম আজকে ঘুমিয়ে পড়েছে ঠিক আছে তুই ঘুমা আমরাও খেয়ে নিই তো আমি ভাতটা বেড়ে নিয়েছিলাম স্নান টান করে আর বলি তো আমার আগে সন্দীপ স্নান করে বলে সন্দীপই পুজো দেয় কিন্তু ভাত বাড়ার সাথে সাথেই সন্দীপের একটা ফোন আসলো অফিস থেকেও একটু কথা বলছিল বলে খেতে আসতে পারছিল না তো ভাত বেড়ে আমি একা একা কি খাওয়া শুরু করবো আমি আবার দিকটা এসে একটু দাঁড়ালাম তো দেখো এই পর্তুলিকার পুরনো গাছগুলো তো ফেলে দিয়েছি কেমন সাদা হয়ে গেছিলো হলুদ হয়ে গেছিলো তো ওখান থেকে কিছু নতুন গাছ বেরিয়েছে আর এইদিকে নয়নতারাতেও ফুল হয়েছে তো সন্দীপ সবকটা ফুল ছেড়ে নিই তারপর সন্দীপ আসলো খেলাম দিলাম গিয়ে আমি এখন মাথাও শ্যাম্পু করেছিলাম মাথাটা তা আসরে এখন আমিও গিয়ে একটু চিনির পাশে শুয়ে করব তো তার আগে যেহেতু ঘরে নাড়ু বানানো আছে একটু লাঞ্চ টাঞ্চ করার পর ইচ্ছা করে একটুখানি খেয়ে নিই একটা মিষ্টি জাতীয় কিছু আর এটা গুড়ের নাড়ু যাই হোক মানে গুড় হোক আর চিনি হোক আমার বেশি মিষ্টি পছন্দ না কিন্তু মানে অনেক সময় হয় না যে মানে মিল খাওয়ার পরে লাঞ্চ হোক বা ডিনার সেই ক্ষেত্রে পরে একটুখানি মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছা করে তো এই একটাই নাড়ু খাই আমি একবারে একটা বেশি নাড়ু খেতেও পারি না তো ওটাই হচ্ছে তো এখন খেয়ে এই যে জারটা যেটা কিনে এনেছিলাম তো ওটার মধ্যেই রেখেছি আর বললাম এবার ডেসিকেটেড কোকোনাট মানে আমি তো ম্যাক্সিমাম টাইম ডেসিকেটেড কোকোনাট দিয়ে নাড়ু পিঠে এসব বানাই যখনই বানাই কিন্তু এবার যেহেতু ওই জ্যাগারি পাউডার ইউজ করেছিলাম তো তো একটু জল স্প্রে করে নিয়েছিলাম কোকোনাট পাউডারে স্টিল নাড়ুগুলো একটু ড্রাই হয়ে আছে বাট আগে যেটা নলেন গুড় দিয়ে করেছিলাম ওটা ফাটাফাটি ছিল তারপরে ফ্রিজ থেকে কিছু সবজি বের করলাম বেল পেপার ক্যাপসিকাম তারপরে তোমার গাজর বিনস ডিন্স পেঁয়াজ পেঁয়াজ টিয়াজ তো ফ্রিজে থাকে না রান্নাঘরের নিচের যে জায়গাটা ওখানটায় থাকে তো সব এক জায়গায় রাখলাম একটু মাশরুম ছিল সেটাও বের করে রাখলাম বিকালবেলায় আজকে সন্দীপ বলেছিল যে অনেক দিন চাউমিন খাই না তো একটু চাউমিন বানিয়েও তো আমি ইচ্ছা করেই বলি চাউমিন এনে ঘরে রাখতে চাই না থাকলেই সন্দীপ চাউমিন খেতে চাও চাউমিন খেতে খুব ভালোবাসে তো ডিসেম্বর মাসে মনে আমরা আজই ফার্স্ট চাউমিন খাচ্ছি আর এগে নভেম্বরের লাস্ট উইকে মনে হয় খেয়েছিলাম তো ঠিক আছে এতদিনের গ্যাপটা ঠিক আছে আমি বললাম এই আজকে খাচ্ছি আবার কিন্তু এক মাসে আর সামনের মাসে আবার একদিন খাবো এরকম করেই খাবো বেশি চাউমিন খাওয়া উচিত না তো চিনিকে আজকে একটু স্মুদি দিয়েছি বলি চিনি একদম মিষ্টি খাবার খেতে চায় না বলে ও খেজুরটা ওকে খাইয়ে দিই কিশমিশটা একা একা খেয়ে নেয় কাজু বাদামটাও খেয়ে নেয় কিন্তু আখরোট আর আমানটা সেরকমভাবে খেতে পারে না খাওয়া হয় না আর কি আর ওগুলো তো সেরকম একটা স্বাদ লাগে না তো ওর জন্য খেতেও চায় না একা একা ওই জন্য মাঝে মধ্যে স্মুদি দিই তো ওকে দিয়েছিলাম মাখানা ওটস আর ড্রাই ফ্রুটস দিয়ে ড্রাই রোস্ট করে একটা কলা দুধ অ্যাড করে স্মুদি আমাকে বসতে হবে এখানে আমি একটু চা খাবো তো আমি আর পাপা কুসি কুসি এই যে বসেছি আমি আর পাপা একটু চা টা খাবো না ফেলে দাও ওটা ওটা শেষ ওটাও শেষ এর ডাইসগুলো কোথায় মা নিখোঁজ হয়ে গেছে তো তুমি রেখে দাও চিনি চিনিকে খাইয়ে জামা কাপড় চেঞ্জ করে মাথাটাথা আছড়ে ওখানে বসে খেলছিলাম ওর সাথে একটু কথা টথা বললাম ওই হাত ধরে টেনে নিয়ে গেছিল ওখানে বসতে হবে এখন আমি আর সন্দীপ একটু কফি খাবো তো সকালে লাল চা খেয়েছিলাম ভাবলাম একটু কফি খাই এখন তো এই ব্ল্যাক কফিই খাবো একটুখানি আর তার সাথে একদম অল্প করে একটু মুড়ি মেখেছি আমি একদম নামমাত্রই খাব কারণ আমি এখন খেলে না রাত্রিবেলায় আর খেতে পারি না ঠিক মতন আর সন্দীপকে দিয়ে আসবো তো ঝাল চানাচুর দিয়ে অল্প পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে একটু মুড়ি মেখেছি সন্ধ্যেবেলায় বেশ ভালোই লাগে ওই ছোটো বাটিটা ওটা দেখেছে ওটা আমার জন্য রাখলাম আর বাকিটা সন্দীপকে দিয়ে আসবো তো ওই ছোটো বাটিটা নিয়েছি আমি তো আমি জানি ওখান থেকে চিনি একটু একটু খাবে আর ওই যে সন্দীপের মিটিং চলছে দরজা দিয়ে ওই ঘরে রয়েছে আমি চিনি সাথে এখানে বসেছি আপাতত কোনো কাজ নেই চাউমিন যখন বানাবো তখন রান্নাঘরে গিয়ে কাটাকাটি শুরু করব চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিই তো আমরা জল কিনে খাই সামনেই দোকান আছে ওখান থেকে গিয়ে নিয়ে আসি সন্দীপ আজকে জলের বোতলের ঢাকনাটা নিতে ভুলে গেছিলো তো আমাকে বললো যে একটু উপর থেকে দিয়ে দাও তো আমি একটা প্লাস্টিকে ভরে ওকে নিচে দিয়ে দিলাম এদিকে দেখো চাউমিনও আমি সিদ্ধ করে নিয়েছি আর চাউমিনের জলটা ফেলে দিলাম এদিকে একটু ভরজি বানিয়ে রাখছি আগে আর এর পাশে পাশে না আমি চিনির জন্য তখন তো প্রায় সাড়ে আটটার মতন বেজে গেছিল চিনিকে তো খাওয়াতে হবে তো চিনি আজকে একটু খিচুড়ি দিয়েছি রাত্রিবেলা অনেক দিন খিচুড়ি খায় না তো ভালো চাল ডাল তারপরে বিট গাজর বিনস ক্যাপসিকাম দিয়ে একটুখানি খিচুড়ি দিয়েছি তো এখানে আমি চারটে ডিমের আমি ডিমে কখনো কার্পণ্যতা করি না মানে ডিম আমার প্রচণ্ড প্রিয় যারা আমাকে ব্লক বাদে পার্সোনালি চেনে তারা খুব ভালো করে জানে যে আমি ডিম কত পছন্দ করি ডিম যেখানে দুটো দিলে কাজ চলে আমি সেখানে চারটে দিয়ে দিই সবসময় করি এটা আমি তো তারপরে ভুর্জিটা তুলে রেখে তেলের উপরে রসুন আদা কুচি দিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে তারপরে মোটামুটি যা যা সবজি আমি কেটে রেখেছিলাম যেহেতু বিনসটার গাজরটা হতে একটু বেশি সময় নেয় ওগুলো আগে দিলাম তারপরে মাশরুম দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ ক্যাপসিকাম যতগুলো কেটে রেখেছিলাম বেল পেপার তো সমস্ত মোটামুটি হয়ে যাওয়ার পরে একটুখানি সস তিন ধরনের অ্যাড করে দিলাম একটুখানি ভিনিগার দিয়ে দিলাম তারপরে সেদ্ধ করে রাখ চাউমিনটা খুব সিম্পলভাবেই বানাই কিন্তু খেতে খুব ভালো হয় আমি তো বলবো যে এটা মানে এত সহজ সবাই বাড়িতে বানিয়ে খেতে পারে ওই দোকানের তাওয়া পোড়া চাউমিনের গন্ধটা তো আমার ভীষণ ভালো লাগে কিন্তু সব জায়গায় চাউমিন খেয়ে আমি ঠিক স্যাটিসফাইড হই না ওই জন্য বাড়িতেই খাই আর কি আমি হায়দ্রাবাদে আসার পরে রেয়ার জায়গা থেকেই মনে হয় চাউমিন খেয়েছি খেয়ে অতটা শান্তি পাই না বলে বাড়িতেই বানিয়ে খাই তো এই হচ্ছে চিনির খিচুড়ি একটু বাটার দিয়ে দিলাম আর লিডটা একটু আটকে দেব কারণ কুকারটা গরম আছে বাটারটাও মেল্ট হয়ে যাবে আর ও একটু পরে খাবে এখন ওর খাবার টাইম হয়নি একটু পরে খাবে তো ওই জন্য আবার ঢেকে রাখলাম আমিও মোটামুটি যা টুকটাক বাসন টাসন হয়েছিল সব ধুয়ে নিলাম এবার চিনির খিচুড়িটাও বের করে নিলাম ওকে গিয়ে খাইয়ে দেবো আমাদের প্লেটও রেডি করে নিয়েছি এটা হচ্ছে আমার প্লেট কি সুন্দর লাগে না কালারফুল সবজি দিয়ে একদম চাউমিন খেতে খুব ভালো লাগে তো এইটা ময়দান নুডলস ছিল বললাম এই সামনের দোকানে আটা নুডলস পাওয়া যায় না তো এবার ঠিক করেছি গ্রোসারি নেওয়ার সময় একবারে আটা নুডলস নিয়ে নেবো কারণ সন্দীপ মাঝে মাঝেই খেতে চায় ওই জন্য তো চিনি আমার থেকে বেছে চিনি তো খাওয়া দাওয়া হয়ে গেছিল আমার প্লেট থেকে বেছে 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 ক্যাপসিকাম গাজর এসব খাচ্ছিলো আর একটু একটু ডিমও খাচ্ছিলো তাহলে ঠিক আছে আর ম্যাডাম আমার কাঁটা চামচটা নিয়ে টানা টানি করছে ওরটা আমাকে দিয়ে দিয়েছে বললাম ঠিক আছে যা তো ওই আর কি খাচ্ছে মজা পাচ্ছে আমি বললাম মামা চাউমিন খেও না তুমি ওগুলো খাও বাকিগুলো খাও তো সন্দীপও এসেছিলো খেতে সন্দীপ চিনির ভয়ে বসে খেতে পারছিল না তো চিনি আমার কলে উঠে গেছিলো বলে তারপরে সন্দীপ বসেছে আর চিনিকে দেখতে খুঁজে খুঁজে ওই পেপারগুলোকেই খাচ্ছে দুষ্টু তারপরে তো চিনিকে সন্দীপ রেডি করিয়ে দিয়েছে আমি বাকি যা দুটো প্লেটলেট হয়েছিল সব ধুয়ে টুয়ে আসলাম আর চিনি তো একদম চুপচাপ বসে না কি বলবো সারাক্ষণ দৌড়াদৌড়ি করতেই থাকে তো চুল টুলও খুলে দিয়েছি ব্লগটাও শেষ করি সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও আর ম্যাডাম যাবে এখন শুতে কিন্তু পাপা কাজ করছে পাপাকে গিয়ে ডাকাটা কি করছে সন্দীপ এই জন্য এই ঘরে লাইট বন্ধ করে দিয়েছে ও শুতে যাবে বলো যদি দরজার নিচে থেকে দেখে না কোথাও আলো চলছে গিয়ে ভাবে ও খেলতে হবে এখন